নমস্কার বন্ধুরা, স্পোর্টস আপডেট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো গাইস, আজ আমরা কথা বলবো KKR এর কিছু নিউজ নিয়ে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমবার হোমটাউনে IPL নিলামে শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করলো কলকাতা নাইট রাইডার্স। নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার থেকে IPL-এ সবচেয়ে বয়স্ক ক্রিকেটার এবার কিং খানের দলে। নিলামের টেবিলে না থাকলেও নন প্লেয়িং ক্যাপ্টেন হিসাবে এদিন দেখা গেল নাইটদের মালিক শাহরুখ খানকে। নিলামের পর KKR-এর হাতে রয়েছে 8.5 কোটি টাকা। 2020 IPL নিলামে পার্সে 35 কোটি 65 লক্ষ টাকা নিয়ে ক্রিকেটার কিনতে বসেছে KKR। 4 বিদেশি সহ মোট 8 জন ক্রিকেটার কেনে নাইটরা। এদের মধ্যে আশ্চর্যজনক প্যাট কামিংস, 2 কোটির বেস প্রাইস থেকে প্রায় 15.5 কোটি অজি এই স্পেশালকে কিনল KKR, যা IPL নিলামের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার। আর IPL এর নিলামের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার হলেন কামিংস। ডানাটি এই অজি স্পেশার আগেও নাইটদের হয়ে খেলেছেন। 2014 IPL-এ KKR এর হয়ে 1টি ম্যাচ খেলেছেন কামিংস, তারপর নাইটদের হয়ে খেলেননি তিনি। 2017 শেষবার দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে খেলেছেন, কিন্তু গত মৌসুমে IPL খেলেননি কামিংস। তবে এবার বেস প্রাইজের থেকে অনেক বেশি দাম দিয়ে কিনল শাহরুখের দল। কামিংসকে নিয়ে প্রথমে দর কষাকষি হচ্ছিল দিল্লি ক্যাপিটালস ও RCB-র মধ্যে, কিন্তু 10 কোটির পর দর হাঁকায় KKR। ন্যূনতম 2 কোটি থেকে শেষ পর্যন্ত 15.5 কোটি টাকায় কামিংসকে কেনে KKR। এখনও পর্যন্ত এই নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার হলেন কামিংস। এই পর্যন্ত 3টি IPL-এ 2014, 2015 ও 2017 মোট 16টি ম্যাচে 17টি উইকেট নিয়েছেন কামিংস। সেরা বোলিং 20 রানে 2 উইকেট। নিলামে এদিন KKR প্রথম কেনে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মর্গানকে। 5 কোটি 25 লক্ষ টাকায় কেনে নাইট রাইডার্স। KKR এর সঙ্গে দর আঁকানোই লড়াইয়ে ছিলেন দিল্লি ক্যাপিটালস, কিন্তু দিল্লিকে ছাপিয়ে নাইটদের প্রাক্তন ক্রিকেটারকে দলে নেয় KKR। এছাড়াও বরুণ চক্রবর্তীর মতো মিস্ট্রি স্পিনার এবং 48 বছরের প্রবীণ তাম্বেকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। নিলামে এদিন যে 8 ক্রিকেটারকে কিনেছে KKR তারা হলেন প্যাট কামিংস 15 কোটি 50 লক্ষ, ইয়ন মর্গ্যান 5 কোটি 25 লক্ষ, বরুণ চক্রবর্তী 4 কোটি, টম ব্যান্টন 1 কোটি, রাহুল ত্রিপাঠী 60 লক্ষ, ক্রিস গ্রিন 20 লক্ষ, এম সিদ্ধার্থ 20 লক্ষ, প্রবীণ তাম্বে 20 লক্ষ। নিলামের পর এক নজরে KKR দল। ব্যাটসম্যান নীতিশ রানা, শুভমান গিল, ইয়ন মর্গ্যান, রিঙ্কু সিং, সিদেশ ল্যাড, টম ব্যান্টন, রাহুল ত্রিপাঠী, বোলার হ্যারি গার্নি, প্রসিদ্ধ সিকিজনা, সন্দীপ ওয়ারিয়ার, কুলদীপ যাদব, শিবম মাভি, কমলেশ নাগারকোটি, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী, এম সিদ্ধার্থ, প্রবীণ থাম্বে ও সুনীল নারিন, অলরাউন্ডার আন্দ্রে রাসেল, প্যাট কামিংস, ক্রিস গ্রিন, উইকেট কিপার ও ক্যাপ্টেন দীনেশ কার্তিক। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, স্পোর্টস সংক্রান্ত সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।